ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। সরকারি নাম ইন্দোনেশীয় প্রজাতন্ত্রী। ল্যাটিন ইন্ডাস থেকে ইন্দোনেশিয়া শব্দটি এসেছে। ল্যাটিন শব্দটির অর্থ দাঁড়ায় দ্বীপ। ডাচ উপনিবেশের কারণে তাদের দেয়া নামটি ওই অঞ্চলের জন্য প্রচলিত হয়। 1900 সাল থেকে জায়গাটি ইন্দোনেশিয়া নামে পরিচিতি পায়। প্রায় 5000 দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর রাজধানীর নাম জাকার্তা। 33টি প্রদেশ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত। এর মধ্যে 5টি রয়েছে বিশেষ মর্যাদা। প্রত্যেকটি প্রদেশের রাজ্য গভর্নর এবং আলাদা আইনসভা রয়েছে। দেশটিতে মানুষ বসতির ইতিহাস বিশ্বের সবচেয়ে পুরনো। কালক্রমে চীনের সাথে ভারতীয় উপমহাদেশের বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে ইন্দোনেশিয়ার। এর ফলে দেশটিতে একদিক থেকে হিন্দু ধর্ম, অন্যদিক থেকে আসে বৌদ্ধ ধর্ম। ইন্দোনেশিয়াতে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রী পরিষদের গঠন ও নিয়োগ দেন রাষ্ট্রপতি। ত্রয়োদশী শতাব্দীতে মুসলিমদের আগমন ঘটে। উত্তর সুমাত্রা হয়ে মুসলমানরা ছড়িয়ে পড়ে হাজার হাজার মাইলের বিস্তৃত ইন্দোনেশিয়ায়। 16 শতাব্দীতে দেশটির প্রধান ধর্ম হয়ে যায় ইসলাম। মধ্যপ্রাচ্য থেকে আসা উন্নত সভ্যতা ও সংস্কৃতি ক্রমেই ছাপিয়ে গিয়েছিল বৌদ্ধ আর হিন্দু প্রধান অঞ্চলে। এরপর ধাপে ধাপে ইউরোপীয়দের আগমন ঘটে দেশটিতে। 26 আগস্ট 2019 সালে বর্নিওকে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। ক্রমেই সমুদ্রের জলের স্তর বেড়ে যাওয়ায় জাকার্তার অনেক অংশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা থেকে সেখান থেকে রাজধানী সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় দেশটি। ইন্দোনেশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ জীববৈচিত্র্যের দেশ। এর জীব ও উদ্ভিদ শ্রেণীর মধ্যে এশীয় ও অস্ট্রেলীয় সংমিশ্রণ দেখা যায়। এখানে রয়েছে হাতি, বাঘ, চিতা, গন্ডার ও বৃহদাকার বানর। দেশের প্রায় 60% বনভূমি। অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত পাপুয়ায় 600 প্রজাতির পাখির বাস। দেশটির সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 80,000 কিলোমিটার। জাভা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ। দ্বীপটির প্রতি বর্গ কিলোমিটারে 940 জন মানুষ বাস করে। 2000 সালের জাতীয় জরিপ অনুযায়ী দেশটির জনসংখ্যা 20 কোটি 60 লাখ। 2006 সালে পরিচালিত অন্য একটি জরিপে দেখা যায় দেশটির জনসংখ্যা বেড়ে 22 কোটি 20 লাখে দাঁড়িয়েছে। কেবল জাভাতে 13 কোটি লোক বাস করে। সরকার ঘোষিত 6টি ধর্ম হল ইসলাম, খ্রিস্টানদের 2টি গ্রুপ, হিন্দু, বৌদ্ধ ও কনফুসীয়। পর্যটন ইন্দোনেশিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। 17,000 দ্বীপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তটরেখা। 300টি ভিন্ন গোত্র এবং 250টি ভিন্ন ভাষার দেশ ইন্দোনেশিয়ায় প্রকৃতি ও সংস্কৃতি দেশটির পর্যটন শিল্পের 2টি প্রধান উপাদান। ইন্দোনেশিয়ার প্রায় 57% ভূমি এলাকা ক্রান্তীয় অরণ্যে ঢাকা। এইসব অরণ্যতে অনেক পর্যটক ঘুরতে আসেন। এছাড়া রয়েছে দীর্ঘ সমুদ্র সৈকত। সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে রয়েছে বালি, লোম্বক, বিন্তান ও নিয়াস দ্বীপের সৈকতগুলি। ইন্দোনেশিয়ায় আরও রয়েছে অনেক পর্বত এবং এদের মধ্যে কিছু কিছু আবার আগ্নেয়গিরিও। এথনোলগ অনুসারে ইন্দোনেশিয়াতে 742টি ভাষা আছে। এর মধ্যে 737টি জীবিত, 2টি দ্বিতীয় ভাষা যাদের কোনো মৃতভাষী জীবিত নেই, এবং 3টি বর্তমানে বিলুপ্ত।